নমস্কার বন্ধুরা, আমি সোনালী। আমি আজকে আপনাদের জন্য যে রেসিপিটি এনেছি সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল। এটার জন্য আমার যেটা লাগছে সেটা হচ্ছে আমি এখানে একটা গোটা রুই মাছের মাথা নিয়ে নিয়েছি, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, সর্ষের তেল, কাঁচা লঙ্কা, টমেটো কুচি করে নিয়েছি, আর আমি এখানে সোনা মুগের ডাল নিয়েছি, পরিমাণ মতো জল, ঘি, গরম মশলা, নুন, চিনি, হলুদ, দু রকমের লঙ্কা গুঁড়ো নিয়েছি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার আমি এটা বানাচ্ছি। আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা তেল দিই না আমি, শুকনো কড়াইতে আমি এই ডালটা ভেজে নেব। হালকা লাল করে আমি ডালটা ভেজে নেব। আগে দেখুন আমার ডালটা লাল লাল হয়ে এসছে, লালচে ভাজা হয়ে গেছে। এবার আমি এটা প্রেশার কুকারে দিয়ে দেবো, দিয়ে আমি একটা সিটি বাজাবো। এক কাপ জল দিয়ে দিয়েছি প্রেশার কুকারে, দিয়ে আমি ডালটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আমি একটা সিটি দেবো। এর মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো, এক চামচ নুন আমি এর মধ্যে দিয়ে দিলাম, সেদ্ধটা তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এবার আমি একটা সিটি বাজাতে ওয়েট করছি। এবার আমি মাছের মাথাটা একটু নুন আর হলুদ মাখিয়ে দেবো, নিয়ে ভেজে নিচ্ছি। দেখুন কড়াইটা গরম হয়ে গেছে, আমি এবার তেলটা দিয়ে দিলাম, দিয়ে আমি এতে মাছের মাথাটা ভেজে নেব। তেলটা আমার মোটামুটি গরম হয়ে গেছে, এবার আমি এটা মাছের মাথাগুলো ছেড়ে দিচ্ছি। ভালো করে ভেজে নিচ্ছি। আমার একটা সিটি বেজে গেল প্রেশার কুকারে, আমি গ্যাসটা অফ করি। এদিকে মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দেখুন আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে একটা সিটির পরে, আমি প্রেশার কুকারটা খুলে দিয়েছি। এইভাবে সেদ্ধটা হবে। আর একটা কথা বলে দিই, আমি এখানে ফোড়নের জন্য নিয়েছি সাদা জিরে, দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা, এটা আমি এই তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি। এরপর আমি এতে আদা বাটা দিয়ে দিচ্ছি। আমি এবার এতে রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ, আর একটা গোটা পেঁয়াজ বাটা আমি এতে দিয়ে দিলাম, যেটাকে ভালো করে আমি একটু কষে নেব যাতে এর কোনো কাঁচা গন্ধ না থাকে। দেখুন হয়ে গেছে আমার। এবার আমি এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দেব। নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, হলুদ দেব, এবার চিনি দেব, চিনিটা যে যেরকম খান সেরকম মতো দেবেন। তারপর আমি জিরে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দেব, আর আমি একটু কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম, আর এমনি শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম, দিয়ে আমি এটাকে ভালো করে কষে নেব। আমার কষাটা আমার হয়ে গেছে, এখানে আমি এবার টমেটো কুচিটা দিয়ে দেবো, দিয়ে এটাকে একটুখানি মিক্স করে আমি একটুখানি দু মিনিটের মতো ঢাকাটা চাপা দিয়ে দেবো। দু মিনিট বাদে আমি চাপাটা খুলব। দু মিনিট বাদে আমি ঢাকাটা খুললাম। দেখুন আমার এটা হয়ে গেছে, টমেটোগুলো সফট হয়ে গেছে। আমি এর মধ্যে মাছের মাথাগুলো দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব একটু। দু মিনিটের মধ্যে আমি আবার এই চাপাটা দিয়ে দেবো। মিনিট বাদে আমি ঢাকাটা খুলছি।
দেখুন এটা এর সাথে একদম কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ডালটা ঢেলে দেব। এটা আমার খুব গাঢ় আছে, তাই জন্য আমি এর মধ্যে একটু জল দিচ্ছি। এটা কেক কিরকম খাবেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে। যদি আপনারা গাঢ় খেতে চান জল দেওয়ার দরকার নেই, আর যদি পাতলা খান তাহলে এরকম দেবেন একটু জল। ব্যাস হয়ে গেল। আমি এটা 5 মিনিটের মতো চাপা দিয়ে দিচ্ছি। 5 মিনিট বাদে আমি ঢাকাটা খুলব। এবার আমি এর মধ্যে গরম মশলা দিয়ে দেবো, ঘি দিয়ে দেবো, দু চামচ ঘি দিয়ে দিলাম। আমি আমি গ্যাসটা অফ করে 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট বাদে আমি এটা সার্ভ করব। আমি ঢাকাটা খুলছি। এবার আমি এটাকে ভালো করে একটু মিশিয়ে নিলাম। দেখুন ডালটা আমার পুরো হয়ে গেছে। আমি এবার এটাকে সার্ভ করে দিচ্ছি। আমার হয়ে গেছে, আমি সার্ভ করে দিয়েছি। দুটো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। এটা আপনারা গরম ভাত দিয়ে খাবেন, খুবই ভালো লাগবে খেতে। অতি অবশ্যই আপনারা এটা করবেন, আর কেমন হয়েছে আমাকে জানাবেন। তার জন্য আমাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।